নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো টপাকুলের আচার। এটা খেতে খুবই ভালো লাগে, আর আচার তো আমাদের সবারই খুব ভালো লাগে। এই আচারটা আমরা কীভাবে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবো সেই টিপসও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই জিভে জ্বলানা কুলের আচারের রেসিপির জন্য কী কী লাগছে। এখানে আমি 250 গ্রাম পাকা কুল নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে এরকম হাতের সাহায্যে একটু করে এভাবে ফাটিয়ে নিয়েছি। আমি সমস্ত কুলগুলো ঠিক এইভাবে কিন্তু ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আচার তৈরির জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে আমি নিয়েছি আখের গুড় 200 গ্রাম, 5 ফোড়ন, লবণ, কালো জিরে, আর একটা তেজপাতাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো, আর নিয়েছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কোনো রকম তেল দিইনি, এর মধ্যেই আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা, এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম মোটা। এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে আমি ভেজে নেব প্রথমে প্রায় 30 সেকেন্ড মতো, যেহেতু এটা ভাজতে একটু বেশি সময় লাগে সেজন্য আমি এটাকে আগে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1 টিস্পুন, 5 ফোড়ন 1 টিস্পুন। এবার এই সবগুলোকে আবারও আমি 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। যখনই দেখবেন যে এগুলো ফাটতে শুরু করেছে এরকম করে, তখনই বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এগুলো এরকমভাবে ছিটকে উঠছে, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এখানে শিলপাটায় রেখে গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু অল্প মশলা তাই আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, আর এটা আপনারা বেশি একটু করে ভেজেও রেখে দিতে পারেন। যে কোনো নিরামিষ তরকারিতে দিলে তার স্বাদও বেশ ভালো হয়। এগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। অয়েলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1টা গোটা শুকনো লঙ্কা, ওটাকে আমি কেটে দিয়ে দিলাম। এবার দেব প্রায় 1/2 টিস্পুন মতো কালো জিরে। এই কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে প্রায় 30 সেকেন্ড মতো এভাবে একটু নেড়ে চেড়ে নেব। যখনই এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে বোটা ছাড়িয়ে ফাটিয়ে রাখা পাকা কুলগুলো। এই কুলগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কারণ আমি কুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার ফলে কুলের মধ্যে যে জলগুলো ছিল সেই জলগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে কুলটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব, তাহলে কিন্তু কুলের আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে। নাহলে যদি জল থাকে কুলের মধ্যে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এই কুলগুলোকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত কুলগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। যেহেতু কড়াইটা গরম ছিল তাই জল দেওয়ার সাথে সাথে কিন্তু জল ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম আখের গুড়। এই গুড়টাকে নাড়তে নাড়তে আমি একটা গুড়ের শিরার মতো করে নেব। দেখুন, ফুটতে ফুটতে গুড়টা কিন্তু অনেকটাই কমে এসেছে আর বেশ ঘন হয়ে গেছে। গুড়টাকে হাতের মধ্যে নিয়ে দেখবেন যে একটা তারের মতো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে এই গুড়টা পাক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাকা কুলগুলো। এবার দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই কুলটাকে গুঁড়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব প্রায় 30 সেকেন্ড ধরে মিডিয়াম ফ্লেমে রেখে। তারপর খুন্তির সাহায্যে এভাবে কুলগুলোকে ভালো করে এরকম ভেঙে ভেঙে দেব।
তাহলে কুলের ভিতর গুড়টা ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। সব শেষে দেব পরিমাণ মতো লবণ, লবণটা কিন্তু সবার শেষেই দিতে হবে। এবার এই লবণটাকে আমি কুলের সাথে ভালো করে মিশিয়ে নেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি সমস্ত ভাজা মশলাটাই দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাটাকেও আমি আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে রেডি কুলের আচার। এই আচার দেখে, মানে আচার তৈরি করা দেখে আমার ছোটবেলাকার কথাই মনে পড়ে যায়। যখন আমরা স্কুলে যেতাম তখন খুব কিনে খেতাম এই কুলের আচার। আচারের রেসিপি একেবারে কমপ্লিট, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ লাগে, মানে খুবই লোভনীয় একটা রেসিপি। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।